বাগেরহাটে পূজা দেখে ফেরার পথে 22 বছর বয়সী এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণ মামলায় শেখ মিজানুর রহমান নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণীর শ্লীলতা হানির অভিযোগে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে বাগেরহাট সদর উপজেলার বাঘপুরা ও হদেরহাট সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে বাগেরহাট মডেল থানা পুলিশ। গ্রেপ্তার শেখ মিজানুর রহমান বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সদস্য এবং বাগপুরা গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে। শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাট সদর উপজেলার চিন্তারখোর গ্রামের অমল মির্ধার ছেলে বিকাশ মির্ধা, নারায়ণ চন্দ্র সরকারের ছেলে সুকান্ত সরকার, অসীম বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস এবং মোহাম্মদ আনোয়ার ফকিরের ছেলে সোহেল ফকির। এর আগে মঙ্গলবার সকালে নির্যাতনের শিকার ওই তরুণী 5 জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, সোমবার বিকেলে বন্ধুদের সাথে বিভিন্ন মণ্ডপে পূজা দেখে যাত্রাপুর বাজারে হালকা নাস্তা করে রাতে ভ্যানযোগে বাড়ি রওনা দেয়। রাত 10টার দিকে বাগপুরা মোড়ে পৌঁছলে ইউপি সদস্য মিজানুর রহমান জানতে চায়, এত রাতে কোথা থেকে আসছিস? এই বলে ভ্যান থেকে নামিয়ে রাখে মেয়েটিকে। ভয়ভীতি দেখিয়ে বাগপুরা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের পিছনে নিয়ে ধর্ষণ করে ইউপি সদস্য মিজানুর রহমান। পরে রাত 12টার দিকে ওই তরুণীকে চিন্তারখোর এলাকায় রেখে চলে যায় মিজান। মেয়েটি একা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। রাত 12টার দিকে বিকাশ মির্ধা, সুকান্ত সরকার, বিধান বিশ্বাস, মোহাম্মদ সোহেল ফকির সহ কয়েকজন হদেরহাট বাজারস্থ আবুল হোসেনের বিল্ডিংয়ের পিছনে নিয়ে শ্লীলতাহানি ঘটায় মেয়েটির।